হযরতে আমিনা বলেন, এ মালিক, আমার আব্দুল্লাহকে আপনি নিয়ে গেলেন, আজকে যদি এই মক্কার বাজারে আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আব্দুল্লাহও আমার সন্তান মুহাম্মদকে নইয়াম বাজারের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে খেলা দেখাইতো, কিন্তু মুহাম্মদ এতিম, আমি মা মুহাম্মদ রে লইয়া ঘুমতে পারি না, মুহাম্মদ রে খেলা দেখাইতে পারি না, কিন্তু অন্য শিশুরা বাবার কোণে উঠে উঠে বিভিন্ন জায়গাতে খেলনা দেখতেছে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ কিছুই দেখতে পারতেছে না। এই জন্য নবীর মা একটা জায়গাতে বসে বসে কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমিনার কানে খবর দিলেন, আমিনা তুমি যাও না, তোমার সন্তান সাধারণ সন্তান নয়, তোমার সন্তানকে আপনার দুনিয়ার বাজারের কোনো জিনিস দিয়ে খেলনা দেখাইবে না। আল্লাহ তখনও জিব্রাইলের মাধ্যমে আমেনার কানে শোনায় দিয়েছে, আমেনা, আমার আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করছেন, আমেনা, মনে কষ্ট নিও না, যদিও আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী ওই দিন আমি আপনাকে আপনার মার কানে শোনাইয়া দিয়েছিলাম, আমেনা, আমি সন্তানটাকে এমন জায়গা দিয়ে খেলা দেখাইব না, আমি আল্লাহ আপনার সন্তান মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনভাবে সাত আসমান আমি আল্লাহ ভ্রমণ করাইব, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ ভ্রমণ করাইব, আমি আল্লাহ তাআলার কাছে নেই আপনার আপনার সন্তানকে, আমি আল্লাহ সব জান্নাত জাহান্নাম দেখ আপনার সন্তানকে খুশি করবো। সুবহানাল্লাহ, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুন কারীম। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إن الله يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشافا دجى بجماله حسنت جميع خصاله صلوا عليه
وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلم عليه وآله محمد أنكر كفر কুফর কো মিটাকর সদাকত কো বতায়া বলাগাল উলা বিকামানিহি কশফান দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লাম আলাইহি মেরা দিল তনপ রহা মেরি জন্নে রহা হ্যায় সিনা এ দুয়া ওহি মুজলে চলো মদিনা বলাগাল উলা বিকামানিহি কশফান দুজা বিজমালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মরজাল মধ্যপাড়া খাবারি বাইতুল ফাতাহ জামে মসজিদের উদ্যোগে আজকের আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ ফজলুল হক খান সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি ফেরদাউস রহমান সাহেব দামাত বরকাতুহুম, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথির বৃন্দ মুআজ্জাজ মুকাররম হযরত উলামা ইকরাম, দূরদূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দীন প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মহব্বত করে আমাদেরকে সুন্দর পরিবেশে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মহান রব্বে কারিমের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। লক্ষটি দুরুদ সালাম সাইয়দুল মুরসালিন খাতামুন নবীন আশরাফুল আম্বিয়া সাইয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার মধ্য থেকে প্রসিদ্ধ একটি সূরা তেলাওয়াত করেছি, সূরাতুদ দোহা। নবীর হাদিস তেলাওয়াত করেছি। এই সূরা এবং হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, সকলে বলেন আমিন। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদের নবীকে আল্লাহ তাআলা সবচাইতে বেশি মহব্বত করেন, ঠিক কিনা বলেন? নবীর উপরে ওহী নাজিল হইতেছে,
নবীর উপরে যখন প্রথম অবস্থায় ওহী নাজিল হয়, বেঈমানরা নবীর চতুর্মুখী হইয়া নবীর এই বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়ন বিভিন্ন প্রকারের মানসিক টর্চার করছে। কিন্তু আল্লাহ তাআলা এদের মধ্য দিয়েও এই পরিবেশের মধ্য দিয়েও নবীর কাছে অনেক মানুষ এসে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ইহুদির বাড়িতে ছিলেন, ইহুদির কিনা গোলাম ছিলেন, যেই মাত্র নবীর কাছে এসে কালিমা পড়ছে তখন ইহুদির বাড়ির থেকে প্রত্যেক দিন আসা যাওয়া করে নবীর কাছে। তো এক পর্যায়ে ইহুদি বিরক্ত হয়ে গেছে, ইহুদি বিরক্ত হইয়া সালমান ফার্সিকে বলতেছেন, সালমান তুমি প্রত্যেক দিন কোথায় যাও? বলে মুহাম্মদের কাছে। ইহুদি বলেন, মুহাম্মদের কাছে যাইতে যদি এতই তোমার মহব্বত লাগে আর মুহাম্মদ তোমাকে যদি এতই মহব্বত করে থাকে, তাহলে বলো না মুহাম্মদকে আমার কাছ থেকে তোমাকে কিনে আজাদ করে নেওয়ার জন্য। এই খবর শোনার পরে সালমান ফার্সি নবীর কাছে চেহারাটা মনিল করে আসছে। নবীজি জিজ্ঞাসা করলেন, সালমান আজকের চেহারাটাতে একটু মনিল দেখা যায়, কারণটা কি? ইহুদির কথা আল্লাহর নবীর কাছে পেশ করলেন, নবী আমি যে আপনার কাছে ইহুদির বাড়ির থেকে আসি, ইহুদি এটা পছন্দ করে না। ইহুদি আমাকে বলছে আপনার কাছে যদি আসতে চাই, এত যদি আপনার মহব্বত আমার প্রতি থাকে, আমি যদি আপনার এতই মহব্বত হয়ে থাকি, তাহলে আপনি আমাকে কিনে নেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, সালমান যাও ইহুদিকে বলবা তোমাকে কত টাকার বিনিময়ে কিসের মাধ্যমে তোমাকে আজাদ করে দিবে, আমি নবী তোমাকে কিনে আনবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কথা শুনে সালমান ফার্সি ওনার মালিকের কাছে গেছে। ইহুদি বলছেন, আল্লাহর নবী বলছে আপনার কি চাওয়া, কি আমাকে নবী কিনে নেবে? ইহুদি বলেন, মুহাম্মদ তুমি একজন দুর্বল, তুমি গরিব মানুষ, তুমি আমার গোলাম কিনে নিবা? দেখাও, অন্য নবীরা তো শুনছি অনেক মর্যাদা দেখাইছে, তোমার মর্যাদা কি আমি দেখতে চাই। ইহুদি বলেন, মুহাম্মদ যেহেতু আমার তোমাকে কিনে নেবে, মুহাম্মদকে বলবা যেন একটা বড় এমন একটা পাথরের সমান একটা স্বর্ণের ভার দেওয়ার জন্য, এত বড় একটা স্বর্ণের টুকরা দিব, আর 100 খেজুর গাছ লাগাইবে এবং 1 বছরের ভিতরে খেজুর ধরতে হবে, এই শর্ত যদি মানে আমি তোমাকে আজাদ করে দিব। ইহুদি আজাদ করার জন্য শর্ত দিছে। আল্লাহর নবীর কাছে সালমান ফার্সি মন খারাপ করে চলে গেছে। সালমান ফার্সি গিয়া বলেন, নবী এই প্রস্তাব দিছে। আল্লাহর নবী এই প্রস্তাবটা শোনার পরে নবীর মনে কোনো কষ্ট লাগে নাই, উমরকে সাথে নইয়া ইহুদির বাড়ি পর্যন্ত চলে গেছে। ইহুদিকে জিজ্ঞাসা করলেন, তোমার দুইটা প্রস্তাব আমি নবী পালন করার জন্য আসছি, এই দুইটা প্রস্তাবের বিনিময়ে আমি তোমার যা যার শর্ত আছে প্রত্যেকটা শর্তেই আমি তোমাকে পূরণ করে আমার সালমানকে আমার কাছে নিয়ে আসতে চাই। কিন্তু ইহুদি যেই প্রস্তাবটা দিলেন, এই প্রস্তাবটা উমর যখন উপস্থাপন করার পরে উমরের কানে প্রথম শুনছে, উমরের মেজাজ গরম হয়ে গেছে। কিন্তু উমরকে নবী বলেন, উমর সাবধান, এখানে রাগারাগি করার বিষয় নয়, ওনার গোলাম বিক্রি করবে, আমি নবী তার কাছ থেকে গোলামকে আমি কিনে নিব, আজাদ করে নিব, তার শর্ত আমি নবী মানার জন্য প্রস্তুত। সুবহানাল্লাহ। ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি তোমার প্রস্তাব আমি নবী মেনে নিলাম, এই মুহূর্তে তোমার কতটুকু স্বর্ণের প্রয়োজন? আমি
নবীর কাছে একটা পাথর নিয়ে আসো, কোন পাথর অনুযায়ী তোমার স্বর্ণ লাগবে। ইহুদি একটা পাথরের টুকরা লইয়া নবী দরবারে হাজির হয়েছে। নবীকে ডেকে বলেন, মুহাম্মদ, এই যে এমন একটা পাথরের সমান আমাকে স্বর্ণের টুকরা দিতে হবে, আর 100 খেজুরের গাছ নবীর সাথে করে নিয়ে আসছে। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, ইহুদি বলেন, সালমানকে যদি নিতে চান তাহলে এই মুহূর্তে এই স্বর্ণ এমন একটা পাথরের সমান স্বর্ণের দিতে হবে। এই কথাটা বলার পরে নবী আমার ডাক দিয়ে বলেন, ইহুদি, এই পাথরটা তোমার হাতে রাখো, আমি নবীন এই মুহূর্তে তোমার হাতে রেখে আমি নবীন মজা তোমাকে দেখাবো। আল্লাহর হাবিব তখন ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা মজা দিয়েছেন আমার নবীন কত শান আর মর্যাদা। নবী পাথরটার দিকে তাকাই, আল্লাহর দিকে তাকাইছেন, মুহূর্তের ভিতরে এই পাথর ইহুদির হাতে স্বর্ণের টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইহুদি কো, আইরে ভুল কামড়া করলাম, আগে জানলে এত বড় একটা পাথর লইতাম, শুধু একটা পাথর লইছে, আল্লাহ তাআলার নবীর মজা দেখাইছে, সাথে সাথে পাথর স্বর্ণের টুকরা হয়ে গেছে। আরে ভাই, দ্বিতীয় নম্বর সন্ত নবী আমার 100 খেজুরের গাছ নবী লইয়া ইহুদিকে ডাক দিয়ে বললে, ইহুদি, কোথায় লাগাইতে হবে? আমি নবী তোমার 100 খেজুরের গাছ লাগাইয়া দিব। নবী আমার একটা একটা করে খেজুরের গাছ রোপণ করতেছে, 100 গাছ নবী একটা একটা করে লাগানোর সাথে সাথে গাছগুলো যেন বড় হইতে শুরু করছে। 100 গাছ লাগানোর মধ্য দিয়ে নবীজি 100 গাছ যখন পূরণ হইল লাগানি, এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর হাবিব ইহুদিকে ডাক দিয়ে বলেন, ইহুদি, তোমার 200 আমি মেনে নিলাম, তোমার 200 আমি পূরণ করলাম, এবার এই মুহূর্তে আমার সালমানকে আমার হাতে তুলে দাও। মুহূর্তের ভিতরে ইহুদি নবীর হাতে সালমান ফার্সিকে তুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে ভাই, এক বছর যেতে না যেতে এমন তো অবস্থায় ইহুদি নবীর দরবারে হাজির হয়ে গেল। নবীকে ডেকে বলেন, মুহাম্মদ, এই মুহূর্তে আসছি মুহাম্মদ তোমার কাছে আসার উদ্দেশ্য হলো আমি এই মুহূর্তে তোমার কাছে কালিমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ, এই মুহূর্তে আমি তোমার কাছে কালিমা পড়ব গো, কিন্তু আমি একটা জানার জন্য একটা কথা বলতে চাই। ওমর পাশে দাঁড়ানো এই মুহূর্তে ইহুদি জবাব দিয়েছেন, মুহাম্মদ নবী, আপনি যে 100 খেজুরের গাছ লাগাইছেন, এই খেজুরের গাছ সম্পূর্ণভাবে সবগুলো গাছের মধ্যে ফল ধরছে। সুবহানাল্লাহ। তবে নবী আমার 99টি গাছের মধ্যে এক বছরের ভিতরে ফসল খেজুর ফলাইছে, কিন্তু এর মধ্য থেকে একটা খেজুরের গাছ, যেই খেজুরের গাছটা মাত্র সুফি দিছে। সুবহানাল্লাহ। কিন্তু নবী গো, সব গাছে খেজুর ধরল, কিন্তু একটা গাছ এখনো পর্যন্ত বড় হইল না, কারণটা কি? সাথে ওমর জবাব দিয়েছেন, আরে নবী, নবীকে ডেকে বলেন, নবী গো, এই সারাটা তো আমি ওমরের হাতে লাগানো। নবী বলেন, ওমর, তোমার হাতে লাগানোর কারণে এই গাছটায় এই মুহূর্তে ফসল ধরে নাই। আল্লাহর নবীর হাত হল বরকতময় হাত, জোরে এখন টেকে নাম, নবীর মজা আছে কিনা? বেঈমানগুলো নবীর মজা দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে টেকে না? এক লোক বস্তার ভিতরে ভয়া কি জানে নিয়ে যাইতেছে, নবীজির সাথে ওমর, নবীজি দীক্ষা বলতেছেন, ভাই বস্তার মধ্যে কি আমাকে একটু দেখাইবা? আরবের ভাষায় বলা হয় দাব্বা,
আমাদের বাংলাদেশের ভাষায় বলা হয় ঘুল সাপ। এই বস্তার ভিতরে ঘুল সাপ বরে এক লোক নিয়ে আসতেছে। এই অবস্থার মধ্য দিয়ে নবীর সামনে হাজির, বস্তার ভিতরে নানাচাড়া করতেছে। নবী বলতেছেন, কি এটা? বলে, একটা প্রাণী আনছি, এটা অনেক কষ্ট করে ধরে আনছি, আমাকে একটু প্রাণীরা দেখাই বা। নবী বলতেছেন, লোকটা বলেন, ইহুদি লোক বলেন, না মোহাম্মদ, এই মুহূর্তে যদি আমি এটা সারি তাহলে এটা আমার হাতচাড়া হয়ে যাবে, বহুত কষ্ট করে আমি এটা ধরে আনছি, এটার বড় কাজ আছে আমার। তো আল্লাহর নবী বলেন, একটু দেখাও না, এই প্রাণীটা একটু দেখার আমার শখ। তো এই লোক দেখাইতে রাজি হইতেছে না, উমর তাকাইছে। উমর তাকানোর সাথে সাথে এই ব্যক্তি কি করবে কি না, কারণ উমরের নাম শুনলে শয়তান এই রাস্তা দিয়ে হাঁটে না, ঠিক না বলেন? তো এই ব্যক্তি বলেন, আমাকে একটু দেখান, আমি একটু দেখতে চাই। তো এই ব্যক্তি বলেন, মুহাম্মদ, আমারটা যদি ছুটে তাহলে কিন্তু আমি আর পাবো না। আল্লাহর নবী বলেন, না ছুটবে না, দেও। ছাড়ছে মাত্র জমিনের মধ্যে আঁকড়ায় ধরছে, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই গোল সাপটাকে দেখার পর নবী কিছুক্ষণ তাকায় রইলেন। একটু পরে গোল সাপটা নবীর দিকে তাকাইয়া তাকাইয়া নবীর নুরানি চেহারা গুণ দেখতেছে। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহর হাবিব ডাক দিবেন, ভাই তোমার গোল সাপ তুমি নিয়ে যাও। এই মুহূর্তে ওই গোল সাপটাকে বারবার টানতেছে কিন্তু তার হাতে নিতে পারে না। জমিনের মধ্যে গুল সাপটা এমন ভাবে আঁকড়ায়া ধরে আমার নবীর চেহারার দিকে তাকায় আছে। এই ব্যক্তি ডাক দিয়ে বলেন, মুহাম্মদ, কত নবীর নাম শুনলাম, সুলাইমান পয়গম্বর প্রাণীদের সাথে কথা বলছে, মুহাম্মদ তুমি তো পয়গম্বর, তোমাকে এই মুহূর্তে আমরা বলতে চাই, মুহাম্মদ তুমি আমাদেরকে একটু মজা দেখা দাও না, এই গুল সাপটাকে বলো না তোমার পরিচয় দেওয়ার জন্য, যেহেতু গুল সাপটা তোমার দিকে অনেকক্ষণ সময় ধরে তাকায় আছে, নরে না সরে না, এই জন্য তুমি যদি যদি সত্য পয়গম্বর হয়ে থাকো তাহলে এই দাব্বাকে বলো না তোমার ব্যাপারে সাক্ষী দেওয়ার জন্য। আল্লাহর হাবিব ওই সাপটার দিকে তাকাইয়া, আল্লাহর হাবিব ডাক দিবেন, কুল মান আনা, এই দাব বলো না আমি কি, আমার ব্যাপারে তুমি সাক্ষী দাও। আল্লাহর হাবিব বলতেছেন, মুহূর্তের ভিতরে এই সাপটা জমিনের মধ্যে কায়া ধরে গৌড়া করে শুরু করছে আর ডেকে বলেন, মালিক এই মুহূর্তে আমার জবানটা একটু খুলে দেন, আমি এই মুহূর্তে সাক্ষী দেওয়ার জন্য আমার জবানটা খুলে দেন না গো। এই মুহূর্তে এইভাবে যখন ঘৈরা গুনি কমতেছে, আমার আল্লাহ নবীর সাক্ষী দেওয়ার জন্য, নবীর মজা দেখানোর জন্য আমার আল্লাহ কুইল সাহের জবান খুলে দিয়েছে। কুইল সাহ বলেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুল সাপ সাথে সাথে সাক্ষী নিছে। ওই ইহুদি ব্যক্তি বলেন, মুহাম্মদ আমি এতদিন তোমার ব্যাপারে আমি শুনছি, কিন্তু আজকে তোমার ব্যাপারে আমি সরাসরি যা দেখলাম এতে প্রমাণ হয়ে যায় তুমি আখির জামানার পয়গম্বর, এই মুহূর্তে তুমি আমার এই কানিমা পরে মুসলমান বানায় দাও। সুবহানাল্লাহ, নবীর মুজিজা আছে। তো আল্লাহ তাআলা এত সম্মান আর মর্যাদা দিক আমাদের নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করছে, নবীর উপরে ওহি নাজিল হচ্ছে, যেই তেলাওয়াত করেছি যেই সূরা, এই সূরার বিষয়ে আলোচনা করার উদ্দেশ্য আল্লাহ তাআলার নবীর উপরে কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়। এই অবস্থার মধ্য দিয়ে কিছুদিন যাবত নবীর কাছে জিব্রাইল ওহি নিয়ে আসে না। এই অবস্থার মধ্য দিয়ে অসুস্থ থাকার কারণে নবী দুই তিন দিন তাহাজ্জুদ নামাজে দাঁড়াই না। এমন সময় নবীর আত্মীয় স্বজন আপন চাষি বলেন, কাত্তারাকায়া মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তান তোমার কাছ থেকে আর বিদায় নিছে, তোমার কাছে আসে না। জোরে এখন নাউজুবিল্লাহ, জিব্রাইলকে শয়তান বলে। তো এইভাবে এই চাষি
আশেপাশের সমস্ত মানুষদেরকে বলা বলি শুরু করছে, শুন শুনি মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে বলে গেছে, জোরে কর না, জিব্রাইলও আসে না, মুহাম্মদের আল্লাহ মুহাম্মদকে ভুলে গেছে, নতুন কোনো কোরআনের আয়াতও নাজিল করে না, মুহাম্মদ এবার বেপাকে পড়ছে। এই জন্য সারা মহল্লা সারা জায়গাতে হাটে বাজারে সব জায়গাতে এই খবর ছড়ায় দিছে, আল্লাহর নবীকে আল্লাহ ভুলে গেছে, আল্লাহকে ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে এই সূরাতুদ দোহা যেইটা তেলাওয়াত করলাম, সূরাতুদ দোহা আল্লাহ তাআলা নবীর কাছে নাজিল করে নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনার বাণী শুনাইছেন, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানায়া দিলেন, পৃথিবীর সমস্ত বেঈমানরা আমার নবীর বিরোধিতা করছেন, নবীন চাচা চাচিম আপন লোকগুলো নবীর বিরুদ্ধে যখন কথা বলে পাড়া পাড়াই বলতে শুরু করেছে, মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছে। এই মুহূর্তে আল্লাহ সূরা নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন, নবী আমার চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে আমার নবী কান্না শুরু করছে, নবী এমন ভাবে কান্না করতেছে, নবী চোখ যেন খুলে গেছে অবস্থার মধ্য দিয়ে। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠাইয়া দিলেন, আল্লাহ তাআলা জিব্রাইলকে জানাইয়া দিলেন, জিব্রাইল আমার বন্ধুর মনে কষ্ট লাগছে, বেঈমানগুলো নবীকে বিভিন্ন কথা বলছে, এই মুহূর্তে যাও আমি আল্লাহ তাআলার আয়াতগুলো শোনাইয়া দাও। মুহূর্তের ভিতরে জিব্রাইল নবীর কাছে এসে বলেন, নবী গো এই মুহূর্তে আল্লাহ তাআলা সূরাতুদ দোহা নাযিল করে আপনাকে আল্লাহ তাআলা সুসংবাদ জানাইয়া দিলেন, আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিলেন, আদ-দোহা ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ তাআলা সূরাতুদ দোহা নাযিল করে নবীকে আল্লাহ তাআলা কসম খেয়ে বলেন, নবী আমার আমি আল্লাহ তাআলা সূর্যের আলোর কসম খেয়ে বললাম, আমি আল্লাহ রাত্রির কসম খেয়ে বললাম, আমি আল্লাহ তাআলা মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়ামা ক্বালা, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, সুবহানাল্লাহ। নবী আমার বেঈমানগুলো আপনাকে বলছে, আমি আল্লাহ আপনাকে বলে গেছি গো পয়গম্বর, না না আমি আল্লাহ আলোর কসম খেয়ে বললাম, সূর্যের কসম খেয়ে রাত্রির কসম খেয়ে বললাম, দুই কসমকে আল্লাহ তাআলা গুরুত্ব দিলেন, আল্লাহ বলেন নবী আমার আপনাকে আমি আল্লাহ ভুলি নাই, আল্লাহ দ্বিতীয় আয়াতে বলেন ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা, আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার আমি আল্লাহ তাআলা এই মুহূর্তে আপনাকে জানাইয়া দিলাম গো পয়গম্বর, আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে যত নিয়ামত দিলাম আমি আল্লাহ পরকালে এর চেয়ে বেশি নিয়ামতের ব্যবস্থা আপনি নবীর জন্য করে রাখছি, সুবহানাল্লাহ। নবী আমার আমি আল্লাহ আরো জানা দিলাম গো ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আমার আল্লাহ তাআলা নবীকে জানাইয়া দিলেন, নবী আমার আপনাকে যে আমি আল্লাহ কী পরিমাণ নিয়ামত দিব কী পরিমাণ খুশি করব, আল্লাহ জানাইয়া দিয়েছেন নবী আমার যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন, যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন গো নবী আমি আল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নিয়ামত দিয়ে দিই আপনাকে আমার আল্লাহ সন্তুষ্ট করবে, সুবহানাল্লাহ। আরে ভাই, আল্লাহ তাআলা নবীকে যখন এই আয়াতগুলো
যখন নাজিল করেই নবীর কানে শোনায় দিলেন, মুহূর্তের ভিতরে নবী আমার মুস্কি হাসি মারলেন। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী গো, এই মুহূর্তে আপনি কান্না কমতেছিলেন, এই মুহূর্তে দিয়ে আপনি চোখের পানি মুছে আপনি মুস্কি হাসতেছেন, কারণটা কি? নবী আমার ডাক দিয়ে বলেন, আরে আবু বকর, তুমি জানো না এই মুহূর্তে আমার আল্লাহ আমাকে জানায় দিছেন, নবী আমার, আপনাকে আমি আল্লাহ কত পরিমাণ নিয়ামত দিব, যতক্ষণ পর্যন্ত আমি নবী যতক্ষণ পর্যন্ত সন্তুষ্ট না হব ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ আমার নবীকে নিয়ামত দিতেই থাকবে। তবে আবু বকর শুনে রাখো, আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের কঠিন ময়দানে গার উম্মতকে আমার আল্লাহ মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী খুশি হব না। এই জন্য আমি এই মুহূর্তে মুস্কি হাসি দিলাম, কারণ ওই দিন সমস্ত উম্মতের জন্য আমি রব্বে কারীমের কাছে দাবি জানাইব, সুবহানাল্লাহ। আল্লাহ সেই দিন উম্মতদের লইয়া জান্নাতে প্রবেশ করবে, তারপরে সন্তুষ্ট হবে, সুবহানাল্লাহ। নবী উম্মতরে ভুলে না, আর উম্মত আমরা ভুলে যাই, এটা কি না মানেন? আল্লাহ বলেন, নবী আদম থেকে লইয়া যত পয়গম্বররা দুনিয়াতে আসছে, সমস্ত পয়গম্বররা কবর থেকে উঠে উঠে কিয়ামতের ময়দানে হেঁটে হেঁটে যাবে, আর আপনি নবী কে আমি আল্লাহ একটা ঘোড়ার ব্যবস্থা করে দিব, যেই ঘোড়ার পাগুলো স্বর্ণ এবং রূপা দিয়ে আমি আল্লাহ সাজিয়ে রাখবো, আমি আল্লাহ রেশমি কাপড় দিয়ে আমি নবী আপনাকে সেই ঘোড়ার উপরে উঠাইব, আর নবীকে আদেশ করবে রশি ধরার জন্য একজনকে ডাকানোর জন্য। নবী বলেন, আমি তখন ডাকবো না, আল্লাহ নিজেই বলবেন বেলালকে ডাকো, বেলাল নবীর রশি ধরে ধরে নবীর সামনে আল্লাহর দরবারে হাজির হবে, সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ বরকতওয়ালা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করছে, ঠিকই না মানেন? আল্লাহ তাআলা বলেন, বেঈমানরা আপনাকে বিভিন্ন কথা বলছে, কিন্তু আমি আল্লাহ আপনাকে জানায় দিলাম, আমি কসম খাইলাম, সূর্যের আলোর কসম খাইলাম, রাত্রির অন্ধকারের কসম খাইলাম, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি আল্লাহ দুনিয়াতে যেই নিয়ামত দিলাম আমি আল্লাহ পরকালে আপনার জন্য এর চেয়ে বেশি নিয়ামতের ব্যবস্থা করে রাখছি। সে কেমন নিয়ামত? যতক্ষণ পর্যন্ত আপনি নবী খুশি না হবেন ততক্ষণ আপনাকে নিয়ামত দিতেই থাকবো। আপনি নিয়ামত যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিতেই থাকবো, সুবহানাল্লাহ। এই ঘোষণা করার পরে নবীর আর কোনো কষ্ট আছে? এবার আল্লাহ ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন, এতক্ষণ নবীকে সান্ত্বনা করছে। আল্লাহ তাআলা বলেন, আলম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। রব্বি কারীম এবার নবীকে ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করে নবীকে জানায় দিলেন, নবী আমার, বেঈমান গুলো আপনাকে বিভিন্ন কথা বলছে, এই জন্য আপনি নবী বিভিন্ন প্রকারের কষ্ট নিয়া নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে দিয়ে কান্না করছেন, মনে মনে ভাবছেন আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি না গো পয়গম্বর। এই মুহূর্তে আল্লাহ বোন ভিন্ন ভঙ্গিমায় ওয়াজ করেন, আল্লাহ বলেন, আলম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া। নবী আমার, আপনি যখন এতিম ছিলেন গো পয়গম্বর, তখনও তো আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পাইছি গো পয়গম্বর। আপনি দুনিয়ার জমিনে যখন এতিম ছিলেন তখনও আমি আল্লাহ আপনার অভিভাবক হইয়া আপনাকে লালন পালনের দায়িত্ব নিয়েছি, আমি আল্লাহ পদে পদে আপনাকে লালনের পালনের দায়িত্ব দিয়ে দিয়েছি। আল্লাহ বলেন, নবী আমার, আপনি যখন এতিম ছিলেন তখনও কি আমি আল্লাহ আপনাকে পাইনি? এতিম অবস্থায় আমার নবীকে আমার আল্লাহ পাইছে কি না? পাইছে কি না? নবী এতিম আসিল নি? আরে ভাই, নবী দুনিয়াতে আসার 6 মাস পূর্বে নবীর বাবা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজি দুনিয়াতে আসার পরে মক্কার বাজারে যখন সমস্ত যুবক শিশু বাচ্চাদের কিনে দাঁড়াইছে,
মক্কার একটা বাজার, যেই বাজারে শিশু বাচ্চা গুলাকে মা বাবা লইয়া দাঁড়ায় যাই। বিভিন্ন গোত্রের গ্রাম গঞ্জের গোত্রের মায়েরা এসাম বাচ্চা শিশু বাচ্চা গুলোকে দুধ পান করানোর জন্য নিয়ে যায়। এই অবস্থার মধ্য দিয়ে আল্লাহ ওয়াজ করেন, নবী আমার আপনি এতিম ছিলেন, তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই ভুলি নাই। ধারণা করেন মক্কার বাজারে যেই দিন আপনার মা আমেনা আপনাকে লইয়া মক্কার বাজারে দাঁড়াইছিল, সেই দিন আমেনা মক্কার বাজারে আপনি নবীকে লইয়া মক্কার বাজারে দাঁড়াইছে গো পয়গম্বর, সেই দিন আপনি ছোট ছিলেন। আমিনা চোখের পানি গুলো সেনে সেনে দিয়ে কান্না করছিল, কেন কান্না করছে জানেননি? আমিনা তাকায় দেখে মক্কার বাজারে যত মানুষ আছে যত শিশু বাচ্চা লইয়া দাঁড়াইছে, মার কোন থেকে বাবা, বাবা বাচ্চাকে কোলে লইয়া লইয়া বাজারের এই মাথা থেকে ওই মাথায় যায়। কিন্তু আমিনা চোখের পানি গুলো সেনে সেনে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। হযরতে আমিনা বলেন, এ মালিক, আমার আব্দুল্লাহকে আপনি নিয়ে গেলেন, আজকে যদি এই মক্কার বাজারে আব্দুল্লাহ বেঁচে থাকতো তাহলে আব্দুল্লাহও আমার সন্তান মুহাম্মদকে লইয়া বাজারের চতুর্দিক দিয়ে ঘোরাফেরা করে খেলা দেখাইত। কিন্তু মুহাম্মদ এতিম, আমি মা মুহাম্মদ রে লইয়া ঘুমতে পারি না, মুহাম্মদ রে খেলা দেখাইতে পারি না। কিন্তু অন্য শিশুরা বাবার কোলে উঠে উঠে বিভিন্ন জায়গাতে খেলনা দেখতেছে, কিন্তু আমার সন্তান মুহাম্মদ কিছুই দেখতে পারতেছে না। এই জন্য নবীর মা একটা জায়গাতে বসে বসে কান্না শুরু করে দিয়েছিল। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আমিনার কানে খবর দিলেন, আমিনা তুমি যাও না, তোমার সন্তান সাধারণ সন্তান নয়, তোমার সন্তানকে আল্লাহ দুনিয়ার বাজারের কোনো জিনিস দিয়ে খেলনা দেখাইবে না। আল্লাহ তখনও জিব্রাইলের মাধ্যমে আমেনার কানে শোনায় দিয়েছে, আমেনা আমার আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করছেন, আমেনা মনে কষ্ট নিও না, যদিও আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এই মুহূর্তে আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, নবী ওই দিন আমি আপনাকে আপনার মার কানে শোনায় দিয়েছিলাম, আমেনা আমি সন্তানটাকে এমন জায়গা দিয়ে খেলা দেখাইব না, আমি আল্লাহ আপনার সন্তান মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, এমনভাবে ষাট আসমান আমি আল্লাহ ভ্রমণ করাইব, জান্নাত জাহান্নাম আমি আল্লাহ ভ্রমণ করাইব। আমি আল্লাহ তাআলার কাছে নি আপনার আপনার সন্তানকে, আমি আল্লাহ সব জান্নাত জাহান্নাম দেখ আপনার সন্তানকে খুশি করব। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলেন, নবী আমার আলাম ইয়াজিদুকা ইয়াতীমান ফাওয়া, নবী গো আপনি যখন ইতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থায় পেয়েছিলাম, কেমনভাবে আপনাকে আমি আল্লাহ দায়িত্ব নিয়েছি একটু ধারণা করবেন। আল্লাহ তাআলার পয়গম্বরের মা যখন মক্কার জমিনে দাঁড়াইছে এই অবস্থার মধ্য দিয়ে কবিলা ইবনু সাআদের গোত্র থেকে অনেক মানুষগুলো বাচ্চা নেওয়ার জন্য আসছে, এরই মধ্য দিয়ে হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ, কবিলা ইবনু সাআদ তারা আসছে বাচ্চা নেওয়ার জন্য, এই অবস্থার মধ্যে হালেমাতুস সাদিয়া আল্লাহ তাআলা কেমন একটা মহিলা নির্বাচিত করছে, সহিনশীলা নারী, আল্লাহ তাআলা বলেন হালেমাতুস সাদিয়া তার সন্তান আছে একটা, এই সন্তানকে লইয়া মক্কার বাজারে আসছে, আর বড় লোক বাবা মা তারা দাঁড়াইছে, অন্য মানুষরা বড় লোক বাচ্চা নেওয়ার জন্য চেষ্টা চালাইছে, কারণ বড় লোক সন্তান নিলে টাকা পয়সা বেশি পাইব, আর হালেমাতুস সাদিয়াকে বাচ্চা একই বাচ্চা সন্তান লইয়া আসছে, বড় লোকরা চিন্তা করে আমার সন্তানকে কি খাওয়াইব আর তার নিজের বাচ্চারে কি খাওয়াইব, এই হিসাব কইরা বড় লোক যারা হালেমাতুস সাদিয়াকে বাচ্চা দেয়, আর আল্লাহর নবীর বাবা নাই, এই জন্য ওই বাচ্চা শিশু মুহাম্মদকে লালন পালন করলে
কত টাকাই দিবে মহিলা মানুষ, এই জন্য আল্লাহর নবীকে বড় লোকরা নেয় না। আল্লাহ হিসাব মিলাইয়া দিচ্ছে, শেষ পর্যায়ে মুহাম্মদ কেও কেউ নেই না, আর হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কেউ বাচ্চা দেয় না। হালেমাতুস সাদিয়ার নজর বারবার মুহাম্মদের দিকে যায়, সুবহানাল্লাহ। হালেমাতুস সাদিয়া সারাদিন ঘোরাফেরা করলো কিন্তু বাচ্চা কেউ দেয় নাই, বাচ্চা নিতেও পারে নাই, আল্লাহর নবীকেও কেউ নেই না। এই অবস্থার মধ্যে আমার আল্লাহ জানায়, দিনের নবী আমার, আপনাকে আমি এমন একটা মহিলার দিয়ে লালন পালন করব যে মহিলা আপনাকে শুধু আদর করবে, যত্ন করবে। এই জন্য দেখবেন সকল মা কিন্তু এক না, ঠিকই না বলেন? বাচ্চা কান্না করলে দেখবেন অনেক মা এমন, মায়ের দেহ তিনি চামত ফিটা। আবার অনেক মহিলা আছে সন্তান যতই কান্না করে কিন্তু আঘাত করে না। বলেন তো দেখি, যেই মা বেশি বেশি সন্তানকে ফিডা, এই মা আর যেই মা সন্তানকে বেশি আদর করে ওই মা সমান না বেশ কম? হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বিকান পর্যন্ত গুনছে কিন্তু কেউ বাচ্চা দেয় না। হালেমাতুস সাদিয়া নবীর কাছে আসছে, মুহাম্মদ কি ডেকে বলেন আমেনাকে, বলেন আমেনা, তোমার সন্তানকে আমার বড় ভালো লাগছে, তোমার সন্তানটাকে আমার হাতে তুলে দাও। আল্লাহ তাআলার নবীর মা হালেমাতুস সাদিয়ার হাতে তুলে দিয়েছেন। বিকালবেলা যখন হালেমাতুস সাদিয়া নবী শিশু নবীকে নিয়ে যখন সামনের দিকে আগাইছে, হালেমাতুস সাদিয়ার স্বামী সামনের দিকে উটের সামনে উঠছে আর হালেমাতুস সাদিয়া পিছনে পড়ছে। কিন্তু এবার উঠতে যতই বাড়ি দেয় কিন্তু উঠ সামনের দিকে আগাই না, উঠ বসা কিন্তু উঠ আসে না, সামনের দিকে যাই না। এই অবস্থার মধ্য দিয়ে স্বামী ডাক দিয়ে বলেন, হালেমান শিশু বাচ্চাকে নিয়ে তুমি সামনে যাও, আমি পিছনে বসি। এই অবস্থার মধ্য দিয়ে স্বামী পিছনে চলে আসছো আর হালেমাতুস সাদিয়াকে নিয়ে শিশু মুহাম্মদকে নইয়া সামনে যখন বসছে, উঠতে ডাক দিতে দেরি হয়েছে, উঠ সামনের দিকে চলতে দেরি করে নাই, সুবহানাল্লাহ। এই জন্য মুহসিন কারামরা বলেন, যারা দুনিয়ার জমিনের নবীর আদর্শকে সামনে রাখবে তার কোনো অভাব হবে না, তার কোনো পেরেশানি হবে না, তার কোনো সমস্যা হবে না। নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, নবীর আদর্শ জিন্দেগি যারা চালাবে তাদের ঘরে কোনো অভাব থাকবে না, তাদের ঘরে কোনো অশান্তি থাকবে না। হালেমাতুস সাদিয়াম নবীকে নিয়ে সামনে দিকে আগাইছে, দুর্বল উঠ, এবার এত দাঁড়ানো শক্তি দিন, উঠ সামনের দিকে আগাইছে। আল্লাহ বলেন, আলাব মিয়া জিনেকা ইয়াতিমান ফাআওয়া, নবী গো আপনি যখন এতিম ছিলেন তখন আমি আল্লাহ আপনাকে একা ছেড়ে দেই নাই, আপনার জন্য অভিভাবক মিলাইয়া দিছি। দুই বছর পর্যন্ত হালেমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে লালন পালন করে বড় করলো। হালেমাতুস সাদিয়াম দুই বছর পার হওয়ার পরে সময় শেষ হয়ে গেছে, আবার মুহাম্মদকে মুহাম্মদের মা আমেনার হাতে তুলে দিতে হবে। হালেমা কান্নাকানি শুরু করে দিয়েছে, হালেমা কান্না করে আর আমেনার হাতে সন্তানকে তুলে দেবে, একটা পাথরের উপরে বসছে। এমন সময় আমেনা আসছে, আমেনাকে ডাক দিয়ে বলেন, হালেমা, বলেন আমেনা, মনে করিও না সন্তান ফেরত দিয়ে তোমার কাছ থেকে টাকা নেওয়ার জন্য আসছি, মুহাম্মদকে এই জন্য দেওয়ার উদ্দেশ্য হলো, দুই বছরের জন্য তোমার কাছ থেকে নিয়েছিলাম, দুই বছরের সীমা শেষ হয়ে গেছে, এই জন্য ওয়াদা রক্ষার জন্য তোমার কাছে আমার মুহাম্মদকে ফেরত দিলাম, সুবহানাল্লাহ। তবে মুহাম্মদ, যদিও তুমি সন্তানকে পেটে ধরছো কিন্তু আমি মুহাম্মদকে আমার বুকে দুধ পান করাইছি। হালেমাতুস সাদিয়া একটা জায়গাতে বসে এবার আল্লাহর নবীর শান বর্ণনা করেন, হালেমাতুস সাদিয়া ডেকে বলেন, আমেনা শুনম, তোমার সন্তান মুহাম্মদ যেই দিন থেকে আমার ঘরে আসছে সেই দিন থেকে আমার ঘর আলোকিত হয়ে গেছে,
আমার দুধের স্তনে দুধ ছিল না, গাভীর স্তনে দুধ ছিল না। আল্লাহ তাআলা আর কবর কদিন এই মুহাম্মদ এমন একজন ব্যক্তি হালেমাতু সাদিয়া বলেন শুনো আমি নাম এই মক্কা নগরীর চতুর্দিক দিয়ে আমি ঘোরাফেরা করলাম, কিন্তু তোমার সন্তান মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমি হালেমা কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আরে ভাই হযরতে আমেনা ডেকে বলেন হালেমা তুমি কি বলো, তুমি তাকো গ্রামে আর আমি তাকি শহরে, গোটা মক্কা নগরীর চতুর্দিক দিয়ে আমি ঘুরে ঘুরে দেখলাম, কিন্তু আমার সন্তান মুহাম্মদ এই মুহাম্মদের মতো এত সুন্দর ছেলে আমি কোনোদিন আমেনা দেখি নাই। সুবহানাল্লাহ। জিব্রাইলকে আল্লাহ তাআলা পাঠায় দিলেন, জিব্রাইল আমেনা বলছি সন্তান এমন সুন্দর সন্তান দেখে নাই, হালেমা বলছি এমন সুন্দর সন্তান দেখে নাই, তোমার বক্তব্য আমি শুনতে চাই। জিব্রাইল বলেন মানে আমি দুনিয়ার তামাম পৃথিবীর জমিন এক সেকেন্ডের ভিতরে তামাম পৃথিবী আমি ঘুরে ফিরে দেখছি, কিন্তু আমার মুহাম্মদ নবীর মতো এত সুন্দর ছেলে আমি জিব্রাইল কোনোদিন দেখি নাই। সুবহানাল্লাহ। রব্বে করিম ডাক দিয়ে বলেন জিব্রাইল তুমি কি বলো, তুমি আমারও দেখো নাই। এ জিব্রাইল শোনো শোনো, এই মুহূর্তে আমি আল্লাহ নিজেই নবীর শান বর্ণনা করলাম, শোনো এই আসমান জমিনের নিচে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহ তৈরি করলাম, কিন্তু শুনে রাখো জিব্রাইল আমার বন্ধু মুহাম্মদের মতন এমন সুন্দর কোনো মাখলুকাত আমি আল্লাহ বানাই নাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা বলেন আলাম ইয়াজিদ কায়াতিমান ফাআওয়া, নবী আমার আপনি এতিম ছিলেন তখনও আমি আল্লাহ আপনার চতুর্দিকে অভিভাবক মিলাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু নবী আমার কেমন এতিম ছিলেন একটু ধারণা করবেন, নবীন হালেমাতু সাদিয়া আমেনাকে ডেকে বলেন আমেনা এই মক্কা জমিনে বাইরা চলতেছে এই মুহূর্তে বিভিন্ন প্রকারের একটা বাইনা ছুটে গিয়েছিল, এই জন্য এই মুহূর্তে মুহাম্মদকে এখানে রাখা নিরাপদ নয়। আমেনা বলেন হালেমাম আমার সন্তানকে আবার কিছুদিনের জন্য নিয়ে যাও, আবার কিছুদিনের জন্য নিয়ে গেলাম। হালেমাতু সাদিয়াম নবীর কাছে যখন হালেমাতু সাদিয়াকে যখন আমেনার কাছে আবার ফিরত দিলেন, ছয় বছর বয়স নবীর, তখন হালেমাতু সাদিয়ার কাছে আসার পরে নবী আমেনার কাছে ছিল কিছুদিন থাকার পরে, নবীর বয়স যখন ছয় বছর হয়ে গেল আমেনা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, এবার বাবাও দুনিয়াতে নাই মাও দুনিয়ার জমিনে নাই। হালেমাতু আমেনা আমেনা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, নবীর দাদা আব্দুল মুত্তালিব নবী দায়িত্ব গ্রহণ করছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব নবীর বয়স যখন আট বছর বয়স হয়ে গেল, এই অবস্থার মধ্য দিয়ে আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ বলেন নবী গো আপনার বাবাও দুনিয়াতে নাই মাও দুনিয়াতে নাই দাদাও দুনিয়াতে নাই, এবার আমি আল্লাহ তখন আলাম ইয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া, নবী আমার তখন আমি আল্লাহ আপনাকে ভুলি নাই আমি আল্লাহ ভুলতে পারি না। আল্লাহ তাআলা নবীর দাদা আব্দুল মুত্তালিব যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, যাওয়ার পরে নবীর চাচা আবু তালিব নবীকে লালন পালন করতে শুরু করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার লালন পালন করতে যাইয়া নবীর চাচা আবু তালিব ব্যবসার উদ্দেশ্য সিরিয়ায় রওনা করবে, এই অবস্থার মধ্য দিয়ে আবু তালিব নবীর বছর বয়স হলো 12 বছর, এই অবস্থার মধ্য দিয়ে খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে নিয়ে গেলেন। খাদিয়াতুল কুবরা কে ডেকে বলেন খাদিজা এই যে আমার ভাতিজা মুহাম্মদ ছোট অবস্থায় বাবা হারাইছে, দুনিয়াতে আসার পরে মার ভালো গামে চিনতে পারলো না, ছয় বছর বয়সে
বাবা মারে হারাইছে, দাদারেও হারাইছে, আমার কাছে লালিত পালিত হইতেছে। এই অবস্থার মধ্য দিয়ে আমি যতটুকু বুঝতে পারলাম যে মুহাম্মদকে তোমার কাছে রেখে দিলে, তুমি তো অনেক বাচ্চাদেরকে বিভিন্ন কাজ দিয়ে থাকো, আমার ভাতিজা মুহাম্মদের জন্য একটা কাজের ব্যবস্থা করে দাও, বিনিময় মুহাম্মদকে তুমি দুই তিন বেলা খাওয়ান দিবা, এর বিনিময়ে তোমাকে মুহাম্মদকে তোমার হাতে তুলে দিব। মুহূর্তের ভিতরে আল্লাহ তাআলার পয়গম্বরকে খাদিয়াতুল কুবরার বাড়িতে নিয়ে গেছে। খাদিয়াতুল কুবরা নবীকে কিছু ছাগল বকরি দিয়ে নবীকে বললেন, মুহাম্মদ এখন থেকে এই ছাগলগুলো তুমি রাখানি করবা, এই ছাগলগুলো বিভিন্ন মাঠে পাহাড়ে চিপাই নিয়ে যাইবাম, এই ছাগলগুলোকে তুমি লালন পালন করবাম। আল্লাহর হাবিব এই অবস্থার মধ্য দিয়ে খাদিয়াতুল কুবরার বাড়িতে নবী দায়িত্ব গ্রহণ করলেন। মাটির মধ্যে নবী আমার বকরিন পালগুলো নিয়ে যায়, বকরিগুলো চতুর্দিক দিয়ে নবী যখন বসে পড়ে, নবীর চতুর্দিক দিয়ে সমস্ত বকরিগুলো নবীকে ভের দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ, নবী মাটির মধ্যে ছাগল নিয়ে যায়, এই অবস্থার মধ্য দিয়ে এই ছাগলগুলো ঘাস নেকে নবীর চতুর্দিক দিয়ে বসে থাকে। সুবহানাল্লাহ, মানুষগুলো আইসা তখনও নবীর বিরোধিতা করছে। খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, রে খাদিজা, এই মুহূর্তে যে তুমি মুহাম্মদকে তোমার কাছে রাখলাম, মুহাম্মদ তো তোমার ব্যবসা ডুবায় দিব না, আউযুবিল্লাহ, মুহাম্মদ যেই ছাগলগুলো নিয়ে যায়, এই ছাগলগুলো মাটির মধ্যে ঘাস খাই না, মুহাম্মদ এক জায়গায় বসে পড়লে চতুর্দিক দিয়ে মুহাম্মদকে ঘেরাও করে তোমার ছাগলগুলো বসে থাকে। এবার এই কথা শোনার পরে খাদিয়াতুল কুবরা বলেন, আমি এই মুহূর্তে তোমার কথা শুনলাম, তবে আমি আজকে রাতে মুহাম্মদের ঘরে তল্লাশি চালাবো, দেখবো মুহাম্মদের ছাগলগুলো কেমন আছে, অন্যগুলো ছাগল কেমন আছে। রাত্রিবেলা যখন হয়ে গেল, খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রিবেলা আল্লাহর হাবিব যেই রুমের মধ্যে বসা, নবী একটা চাদর বিছাইয়া নবী একটা ঘরের কোণার মধ্যে বসার, চতুর্দিকে ছাগলগুলো দাঁড়ানো, এমন সময় খাদিয়াতুল কুবরা প্রত্যেকটা রাখালের ঘরে ছাগলগুলো দেখতেছে, প্রত্যেকটা রাখালের ঘরে তাকায় দেখে এই ছাগলগুলোর শরীর থেকে দুর্গন্ধ দুর্গন্ধ, কিন্তু আল্লাহর নবী যেই রুমের মধ্যে বসা, যেই রুমের মধ্যে শুয়ে আছে, এই রুমের ভিতরে আসার সাথে সাথে খাদিয়াতুল কুবরা তাকায় দেখে প্রত্যেকটা ছাগল এত সুন্দরভাবে দাঁড়ানো, যেন এই ছাগলটির প্রত্যেকটা ছাগলের শরীর থেকে মেশকে আম্মরের ঘ্রাণ বাইর হইতেছে। সুবহানাল্লাহ, খাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর দিকে তাকাইলেন, নবী আমার ঘুমিয়ে রইলেন, খাদিয়াতুল কুবরা তাকায় দেখে নবীর চতুর্দিক দিয়ে পূর্ণিমার চাঁদ যেন খাদিয়াতুল কুবরা যে ঘরের মধ্যে ছাগলগুলো রাখছে আর মুহাম্মদকে তাকার জায়গা দিছে, মুহাম্মদের চতুর্দিক দিয়ে আসমানের মেঘমালা যেন পূর্ণিমার চাঁদ যেন নবীর বেষ্টন করে আছে। সুবহানাল্লাহ, খাদিয়াতুল কুবরা তখন থেকে মুহাম্মদের দিকে অন্য নজর দিয়েছে, মুহাম্মদ সাধারণ কোনো সন্তান নয়, মুহাম্মদের দিকে নজর মানছে। আল্লাহর নবীর বয়স যখন 25 বছর হয়ে যাবে, নবী যখন মাটির মধ্যে বকরি চড়াই, খাদিয়াতুল কুবরা নবীকে একটা নজর দেখার জন্য পাহাড়ের উঁচু টিলার মধ্যে দাঁড়ায় থাকে। খাদিয়াতুল কুবরা নবীর দিকে তাকায়া তাকায়া দেখে মুহাম্মদ কি করে, এমন সময় খাদিয়াতুল কুবরা তাকায়া দেখে প্রচণ্ড রৌদ্রের মধ্য দিয়ে আল্লাহর নবী মাটির মধ্যে বকরিগুলো নিয়ে দাঁড়ানো, এই অবস্থার মধ্য দিয়ে তাকা দেখে আকাশের মেঘমালা নবী মুহাম্মদকে ছায়া দিতেছে। সুবহানাল্লাহ, খাদিয়াতুল কুবরা নবীর 25 বছর বয়স যখন হয়ে গেল, খাদিয়াতুল কুবরা নবীকে ডেকে বলেন, মুহাম্মদ
আমার বয়স হয়ে গেছে, তবে এই মুহূর্তে আমি চাই তোমার মতন একজন বিশ্বস্ত লোক। এই মুহূর্তে আমি তোমাকে প্রস্তাব দিলাম যে তুমি যদি আমাকে বিবাহ করো তাহলে আমি ধন্য হব, আমাকে তুমি গ্রহণ করে নাও, বাকি জীবন আমি তোমার খেদমত করতে চাই। চাচা আবু তালিবের সাথে আলোচনা করেন, খাদিজাতুল কুবরা নবীর সাথে বিবাহটা নবীর চাচা আবু তালিবের খুতবার মাধ্যমে হয়ে গেল, সুবহানাল্লাহ। তখন খাদিজাতুল কুবরা ওই মক্কা নগরীর পাঁচ নাম্বার ধনী ছিলেন, কয় নাম্বার? পাঁচ নাম্বার ধনী ছিলেন, যেই মাত্র নবীর সাথে বিবাহ হয়ে গেল। খাদিজাতুল কুবরা নবীকে ডেকে বলেন, মুহাম্মদ স্বামী আমার, এই মুহূর্তে আমার যত সম্পদ আছে সব সম্পদ আপনি মুহাম্মদকে আমি মালিক বানায় দিলাম, সুবহানাল্লাহ। বলেন তো দেখি, নবী এতিম ছিল, এখন গোটা আরবের মধ্যে পাঁচ নাম্বার ধনী ঠিক কিনা? বলেন আল্লাহ, বলেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়াম। নবী আপনি যখন এতিম ছিলেন তখনও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, আমি এতিম অবস্থায় আপনাকে পাইছি, তখন আপনাকে আমি আল্লাহ বিভিন্ন মাধ্যমে আপনাকে আমি আল্লাহ বেষ্টন করে আসছি। আমার আল্লাহ বলেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইনান ফাআগনা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে, নবী আমার, আমি আল্লাহ আপনাকে এতিম অবস্থার মধ্য দিয়ে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ এমন লোক দিয়ে পেট করে দিলাম, তারপরে আমি আল্লাহ আপনাকে ভালো লোক বানায় দিলাম, আমি আল্লাহ আপনি কালিমা দাওয়াত দেওয়ার জন্য শরীয়তের এলেম আমি আল্লাহ আপনাকে দান করে দিলাম। নবী আপনি এতিম ছিলেন, আপনি দুর্বল ছিলেন, আমি আল্লাহ আপনাকে সবল বানিয়ে দিলাম, এবার আপনি বড় লোক হয়ে গেলেন, মানুষগুলোকে আপনি কালিমা দাওয়াত দিবেন। খাদিজাতুল কুবরা, খাদিজাতুল কুবরার বই বেঈমানগুলোর সামনে দিঘা গাই নাই। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, তখন আমি আল্লাহ আপনাকে বলি নাই গো নবী, যখন আপনাকে বেঈমানগুলো চতুর্মুখী হয়ে আক্রমণ করতেছিল এই অবস্থার মধ্য দিয়েও আমি আল্লাহ আপনাকে ভুলি নাই, কেন গো নবী আপনি জানেননি? আবু জাহিল উদ্বান সাইবারাম ঘোষণা করছে, আপনি নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিবে, কিন্তু আমি আল্লাহ তখন আপনাকে হেফাজত করার জন্য, আপনাকে নিরাপদ রাখার জন্য আমি আল্লাহ উমরের মতন একজন সাহসী ব্যক্তিকে, আপনি নবীর জন্য আমি আল্লাহ কালিমা পড়ে মুসলমান বানাইয়া দিয়েছি, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবী আমার, আমি আল্লাহ বেঈমান গুরু আপনাকে বিভিন্ন প্রকারের নির্যাতন নিপীড়ন করে গো পয়গম্বর, তখন আপনি কালিমার দাওয়াত দিতে সুবিধা করতে পারেন নাই, লুকাইয়া লুকাইয়া আপনি নামাজ আদায় করছেন, আমি আল্লাহ তখনও আপনাকে ভুলি নাই, আপনার জন্য আমি আল্লাহ কালিমার দাওয়াত যেন পরিপূর্ণভাবে দিতে পারেন, আমি উমরের মতন একজন ব্যক্তিকে আপনার সৈনিক বানায়া দিলাম। আল্লাহ তাআলার নবীর কাছে উমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন উমর যখন কালিমাটা গ্রহণ করে নিল, এমন সময় তাকায় দেখে নবী লুকাইয়া লুকাইয়া নামাজ আদায় করে, নবী আবার ডাক দিয়ে, হযরত উমর ডাক দিয়ে বলেন, নবী এই মুহূর্তে আমি কি আপনার সামনে কথা বলতে পারি? নবী বলেন, হ্যাঁ কথা বলো, তোমাকে কথা বলার অনুমতি দিলাম। খলিফাতুল মুসলিমিন উমর নবীকে ডাক দিয়ে বলেন, নবী আমার, এই মুহূর্তে আমি উমর কালিমা পড়লাম, তবে এই মুহূর্তে যদি আপনি লুকাইয়া লুকাইয়া নামাজ আদায় করেন তাহলে আমি উমর কালিমা পড়নার না বরং সমান কথা। নবী এই মুহূর্তে আমি উমর ঘোষণা করলাম, এই মুহূর্তে আমি উমর ঘোষণা করে দিলাম, আর লুকাইয়া লুকাইয়া কালিমার দাওয়াত দেওয়া হবে না, এখন থেকে নামাজও প্রকাশ্য পড়ব, এখন থেকে কালিমার দাওয়াতও মানুষের সামনে প্রকাশ্য করব, সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন
ওমর তরবারি লইয়া দাঁড়াইছে, ওমর মাটির মধ্যে লইয়া দাঁড়াইয়া বলেন পাহাড়ের উপরে দাঁড়াইয়া ওমর ঘোষণা করছে, শোনো মক্কার বেঈমানরা শোনো, আমি ওমর এখন থেকে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম, তবে এই মুহূর্তে যদি তোমরা চাও স্বামীকে বিধবা করবা অথবা কেউ সন্তানকে বিধবা করবা, এমন যদি চাও তাহলে আমি ওমরের তরবারির নিচে আসো, আমি ওমর তোমাদেরকে ছাড়বো না। তবে এই মুহূর্তে আমি ঘোষণা করলাম, শোনো, এই মুহূর্তে আমি ওমর ঘোষণা করে দিলাম, আজ থেকে মুহাম্মদের বাহিনী প্রকাশ্য কালিমার দাওয়াত দিবে, প্রকাশ্য নামাজ আদায় করবে, এখন থেকে যদি মুহাম্মদের উপরে কোনো ধরনের টর্চারিং করা হয় তাহলে আমি ওমর কিন্তু একটা বেঈমানকেও ছাড় দেব না। সুবহানাল্লাহ। আর ভাই মুহূর্তের ভিতরে আবু জাহেল ওমরের কণ্ঠটা হেল মনে করেছিল, কে এত বড় দুঃসাহস দেখাইছে, আবু জাহেল একটা খোলা তরবারি লইয়া আসছিল, যেই মাত্র ওমরের চেহারা দেখছে আবু জাহেল সাথে সাথে একটা ধুর মারছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নবী আমার, আমি আল্লাহ আপনাকে শরীয়তের এলেম দিয়ে আমি আল্লাহ আপনাকে মজবুত করেছি, তখনও আপনাকে আমি আল্লাহ ভুলি নাই। আল্লাহ আবার নবীকে তিনটা আদেশ করলেন, এক নাম্বার নবীকে আল্লাহ তারা বলতেছেন আমাদের ওইটা শেখার দরকার, আল্লাহ তারা বলেন নবী আমার ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা فأما اليتيم فلا تقهر। আল্লাহ তাআলা নবীকে আদেশ করলেন, নবী আমার আপনি এতিম ছিলেন, আপনি দুর্বল ছিলেন, এই জন্য আমি আল্লাহ আপনাকে আদেশ করলাম, নবী আমার এই মুহূর্তে আমি আপনাকেও আদেশ করে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ জানাইয়া দিয়েছেন, শোনো এতিমের প্রতি দরদ দেখাইবাম, নবী আপনি এতিম ছিলেন, এই মুহূর্তে আমি আল্লাহ ঘোষণা করলাম আপনি এতিমদেরকে কোনো দিন ধমক দিবেন না। এতিমদেরকে অযথা শাসনের জন্য ধমক দেওয়া যাবে, কিন্তু অযথা এতিমদের উপরে নির্যাতন নিপীড়ন করা যাবে না, ঠিক কিনা মানেন? আল্লাহ বলেন যে নবী আপনি এতিম ছিলেন, আপনি এতিমের অবস্থা বুঝেন, এই জন্য আমি আল্লাহ জানাইয়া দিলাম এতিমদেরকে ধমক দিবেন না, এতিমদেরকে যারা মহাব্বত করবে, আল্লাহর নবী বলেন এতিমদের যাদেরকে এতিমদেরকে যারা মাতার মধ্যে হাত বুলাইয়া দিবে, হাত বুলাইতে যাইয়া যত চুল উঠবে প্রত্যেকটা চুলের বিনিময়ে একটা করে নেকি দান করবে। সুবহানাল্লাহ। তাহলে এতিমদেরকে মহব্বত করা দরকার আছে কিনা? অনেকে তো এতিমের মাল আত্মসাত করে কি করে না? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা। আগুন, আগুন, এতিমের মালগুলো কি আগুন, যারা আত্মসাত করলো তাদের পেটের ভিতরে আগুন ঢুকাইছে না, আউযুম ঢুকাইছে না, আগুন যেই জায়গার মধ্যে ঢুকবে এই জায়গা থাকবো না, পুরো সারখার হয়ে যাব। আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আ'ইলান ফাআগনা فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ। আল্লাহ দ্বিতীয় আদেশ নবীকে করে দিলেন, নবী আমার আল্লাহর রাস্তে যদি কেউ চায় সাহায্য চায় তাহলে তাদেরকে আপনি ফেরত দিবেন না। তাহলে আমাদের কাছে যদি কেউ আল্লাহর রাস্তে সাহায্য চায় তাদেরকে দেওয়া দরকার আছে কিনা? তিন নাম্বার আমার আল্লাহ বলেন নু আম্মাম বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী আমার আপনাকে যত নিয়ামত দিলাম, আপনি নিয়ামত দুনিয়ার জমিনে আপনি মুখে এবং কাজে আমি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছেন এই নিয়ামতের জবানে এবং প্রকাশ্যে গোপনে সব জায়গাতে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে কিনা? এই জন্য আল্লাহ বলেন নবী বেঈমানরা আপনাকে কয়েকদিন ওহি বন্ধ করার কারণে আপনার মনে কষ্ট লাগছে, আমি আল্লাহ ভুলে গেছি। আল্লাহ বলেন না, আমি আল্লাহ আপনাকে ভুলি নাই। তাহলে সূরাতুদ দুহা আল্লাহ নাজিল করে নবীর শান বর্ণনা করছেন, নবীর সম্পর্কে আল্লাহ তাআলা নিয়ামত যে দিবে এই নিয়ামত সম্পর্কে বর্ণনা করছেন, এই জন্য আল্লাহ তাআলার নবী বলেন
হচ্ছে আমি আল্লাহ তাআলা যখন আমাকে নিয়ামতের ঘোষণা করছে আমি তখন খুশি হয়েছি যখন আমি বুঝতে পারলাম আমাকে আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি খুশি না হব ততক্ষণ আল্লাহ নিয়ামত দিতেই থাকবে। তাহলে এখন আমি আল্লাহ তাআলার নবী খুশি হইলাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতকে যখন যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবে ততক্ষণ আল্লাহর নবী উম্মতের জন্য কান্নাই করবে। এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত আমি নবীকে আদর্শ মানো, আমি নবীর জিন্দিগি মোতাবেক চলো। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে আমি নবীর সুন্নতের উপরে মহব্বত করবা, যারা সুন্নতকে মহব্বত করলো সেই যেন নবীকে মহব্বত করলো। যেই ব্যক্তি নবীকে মহব্বত করবে এই ব্যক্তি নবীর সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে থাকতে চাই কি চাই না?